বড়বাবু তো আরেকটা জঞ্জাল নিয়ে হাজির করেছে, আমার মাথায় তো কোনো বুদ্ধি কাম করতেছে না ভাইরা। আমি তো সেই চিন্তাই করতেছি উস্তাদ, চোরেঘরে জামেলার মধ্যে ডাকাইত নিয়ে আসাটা কি উচিত হইল? বেটা বেয়াদবি করবার পারে, নিধীন কাম করবার পারে, কিন্তু আমরা তো সেই কাম করবার পারি নে। বেটা চ্যাংরাটা খুব বাড়াবাড়ি শুরু করেছে উস্তাদ, আমি কি ওর সাথে একটু কথা কই দেখবো? আমার মনে হয় যে আলোচনার লাইনে যায় ভালো হবে। লাভ হবে না, আমি তার সাথে কথা কইছি, নিজের সে খুব শক্তিমান ভাবা শুরু করে দিয়েছে। এত বড় আতির পাশপাশে দেখলো কেবা করে উস্তাদ? গায়ের লোকজনের ভাবসাব কি বুঝতেছে? আমার মন্তর নিয়ে কোনো কথা কয় না উস্তাদ, এখনো তেমন কিছু করছে না। তো দোকানদার লখাই মনে করতেছে যে আপনি বাটি চালান দিয়ে ঠিকই চোর ধরে ফেলাবেন, আজকে মেলার সময় বসে থেকে চলে গেল। শোনো, এরপর আসলে পরে কয়ে দিবে, গুনা পড়া দিয়ে দেখা গিয়েছে চোর অনেক দূর থেকে এসে কাম সাইডে চলে গিয়েছে, বাটি চালান দিয়ে অত দূর যাওয়া সম্ভব হবে না। ঠিক আছে উস্তাদ। দাদা কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে দাদা? সুটকা ভাই কেমন আছো? শুনলাম গহর বিয়ানের লাগে হলে তোমার বিয়া হয়ে গেছে। শুনলাম তোর বলে পুলিশে ধরে হাজতে নিয়েছে, সারা বালু কবে? সে তো মনে করেন মাঝে মধ্যে পুলিশ এসে ধরে নিয়ে যায়, কোর্টে কিছু প্রমাণ করতে পারে না, আবার বাড়ায় চলে আসি। কত রকমের কেস দেয়, এবার তো মার্ডার কেস দিয়েছে, তাও আবার গলা কাটা, কোথায় যেন একটা মাথা গুঁজে পেয়েছে। পুলিশের তো একটা কিছু করে খেতে হবে না দাদা? আমি আমার এসব মাইন্ড হ্যান্ড করি না, পুলিশের কাম পুলিশ করবে, আমার কাম আমি করবো। ঠিক করেছি না দাদা? এখনো তালি পরে মানুষের মাথায় বাড়িদার কাম বাদদাস নাই। দাদা এই যে কান ধরে করছি, আমি কোনোদিন মানুষের গায়ে একটা ফুলের টোকাও দেইনি, এমনি যদি টাকার বান্ডিল পায়ের কাছে ফালি ছিঁড়ে যায় তাহলে হিট করতে যাবো কোন দুঃখে? আপনি কোন দাদা? দিয়াগন যা, আমরা দুই ভাইরা মিলে একটা জরুরি কথা করছি। আচ্ছা ঠিক আছে কথা কন, আমি তাহলে বাড়ির সকলের লগে একটু দেখা সাক্ষাৎ করি আসি।